সঙ্গের সাথে আজকে পরিচয় করিয়ে দিব, একজন সমাজের সাথে। তিনি মডেলিং, ফ্যাশন কোরিওগ্রাফার থেকে শুরু করে নতুন নতুন ছেলেদেরকে প্রমোট করেন এবং করে আসছেন। আজ তার মুখোমুখি হয়েছি আমরা। সেই স্বপ্নবাজের নামটি হল জুয়েল অপূর্ব। জুয়েল অপূর্বর কাছে জানতে চাব তার এই স্বপ্নের কাহিনী। ধন্যবাদ ভাইয়া। ছোটবেলা থেকে আমি আসলে মিডিয়ার সাথে সম্পৃক্ত ছিল। আমার হোমটাউন খুলনাতে। তা খুলনাতে যখন আমি একদম ক্লাস 3-4 পড়েছি, ওই সময়টাতে আমার এলাকাটাতেই সূর্যমুখী কচিকাঁচার মেলা ছিল। আজকে এই পর্যায়ে বসে আছি সূর্যমুখী কচিকাঁচার মেলারই অবদান করা যায়। আমি যেই দায়িত্ব পালন করছি, আমার মতো ভাইয়ারা ছেলে পড়ে, তারা আমাদেরকে ছোটোবেলাতে গান শিখিয়েছে, কবিতা আবৃত্তি বলা শিখিয়েছে, এবং খেলাধুলা সব কিছুতে আসলে পারদর্শী করেছে। পর্যায়ে চলে গিয়েছিলাম, আমরাও শিখেছি অনেক কিছুই করেছি। পর্যায়ে যখন আমি মিডিয়াতে বেশ কিছুদিন কাজ করেছি, পরবর্তীতে এসের সাথে ইনভলভ হয়ে যায়। আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি, পরে আমার ওখানে একটা ক্যারিয়ার তৈরি হয়ে গেছে। একটা সময় আসলে মিডিয়ার প্রতি ভালো লাগাটা সবসময় কাজ করত, দুঃখবোধও ছিল। আমিও তো একসময় ফ্রেশার ছিলাম ঢাকাতে যখন আমি আসি, বাট আমি না কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। আর মিডিয়াতে আসলে প্ল্যাটফর্মটা খুব ইম্পর্ট্যান্ট। কোন প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, একটু হীনমন্যতা কাজ করেছে যে এত কিছু শিখেছি, নিজেকে তৈরি করেছি, বাট কোনো সহযোগিতা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মনটা একটু খারাপ হয়ে গেছে। পরে আসলে একটু বিজনেসেই মনোযোগ দিয়েছিলাম। পরে না একটা সময় মনে হয়েছে আমার মতো যারা আসলে অনেকেই স্বপ্নবাজ মানুষ, অনেকেই নিজেকে মিডিয়াতে কিছু করে তাদের একটা প্ল্যাটফর্ম যদি করে দিতে পারে, আমি যে ওই চিন্তা করেই আমার আসলে স্বপ্ন ছোঁয়া সৃষ্টি। নতুনদেরকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াটা আমার একটা স্বপ্নের জায়গা, এবং যেখানে তাদের স্বপ্নটাকে যখন আমি পূরণ করতে পারবো, আমার সেই ফেলে আসা স্বপ্ন বা হারিয়ে যাওয়া স্বপ্নটাকে কিছুটা হলেও আমি পূরণ করতে পারবো, এই একটা খুব ভালো লাগা আমার কাজ করে। অবদান আমার আশেপাশের আমার ভালোবাসার মানুষগুলো, খুবই সাধারণ একজন বন্ধুমহল, আমার পরিবার আমাকে এত বেশি ভালোবাসে যে সেইটার আসলে ওই স্পিডটা আমাকে অনেক বেশি কাজ করে। স্পেসিফিক আরও কথা আমি বলতে পারবো না, বাট অনেকের অবদান। আমার কনফিডেন্স ছিল যে ভালো কোনো উদ্যোগ অবশ্যই সেটা সফল হতেই পারে। চলছে, আমি 15 সাল থেকে আমি স্বপ্ন ছোঁয়ার আন্ডারে আমি নতুন ছেলেদেরকে নিয়ে ভ্রমণ করিয়ে থাকি। মাঝে একটু আমার ফ্যামিলিগত কারণে বন্ধ ছিল, ভবিষ্যৎ পরিকল্পনা যে অলরেডি মিডিয়াতে আমার হাত ধরে বেশ কিছু ছেলেমেয়েরা মাশাআল্লাহ খুব ভালো পর্যায়ে আছে তারা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমারও খুব ভালো লাগে কাজ করা, যে আমার ছেলেমেয়েরা আজকে বিভিন্ন জায়গাতে ভালো ভালো পজিশনে আছে। তো আগামীতেও চাচ্ছি যে যারা নতুন যারা মিডিয়াতে কাজ করতে চাচ্ছে তাদেরকে সুন্দর একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করতে চাচ্ছি, এবং ক্যারিয়ার সামনে আরও মানে ব্যাপক কোনো কিছু কাজ করার জন্য। এবং ভবিষ্যতে আমি ফিল্ম নিয়ে কাজ করতে যাচ্ছি, নাটক তো করেছি, সামনে আরও করবো, এবং ফ্যাশন মডেলিং এগুলো নিয়ে তো আছি। কিন্তু আপনি নাটকের কথা বললেন, একটু জানতে চাচ্ছি না আপনি কী কী নাটক করেছেন? বেশ কয়েকটা টিভি চ্যানেলে নাটক করেছি। আমি নাম ছিলাম, আমার আন্ডারে ডিরেক্টরও কাজ করেছে, আর আমার স্বপ্ন ছোঁয়া থেকে অর্গানাইজও করা হয়েছে। কিছু কাজ এখন কথা চলছে, বেশ কিছু কাজ শর্ট ফিল্ম করেছে বেশ কিছু। আমার যদি বলি আমার রেজিস্টার্ড অলরেডি 3000-এর উপর আমার ছেলেমেয়ে আছে, অ্যাক্টিভ আছে মোটামুটি। এখন বর্তমানে 2-2.5 মতো আমার সাথে কন্টিনিউ অ্যাক্টিভ আছে যারা ছেলেমেয়েরা কাজ করছে। তিনি যদি কাজ করে যাচ্ছেন এবং সামনেও যাবেন, সেই অনুভূতিটা কি বলবো? ভালো লাগা তো কাজ করছে, এইসব নিয়ে ওদেরকে গ্রুমিংয়ে নেই, বাট একটা পর্যায়ে যখন আমি গ্রুমিং করাই, গ্রুমিং করাতে করাতে হয় কি ওদের সাথে একটা খুব একটা ফ্যামিলিয়ার হয়ে যায়। আমার স্বপ্ন ছোঁয়াটার আসলে মূল একটা থিমই আছে, যেটা আমি স্বপ্ন ছোঁয়াকে একটা পরিবার বলি। আমি আমার স্টুডেন্ট বলি না ব্যাপারটা, তারপরে আমার স্টাফ নেই কোনো, আমি একদম বলি সবাই মিলে একটা স্বপ্ন ছোঁয়া পরিবার আমরা। তো পরিবারের মতোই সবাই, ওরাও আমাকে অসম্ভব যেমন সম্মান করে তেমন ভালোবাসে। কারণ প্রত্যেকটা গ্রুপকে নিয়ে আমি কাজ করি, বলি সবসময় যে স্বপ্ন ছোঁয়ার দুয়ার আমার স্বপ্ন ছোঁয়ার মেম্বারদের জন্য সবসময় ওপেন। নিয়ে কাজ করতে যাচ্ছি, যেটা আমি আগে করি নাই কখনো, ফিল্মটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। এবং এই স্বপ্ন ছোঁয়াটা এখন যে পথে চলছে, আরও কিছু নতুন প্ল্যানিং আরও ডেভেলপ করে এটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার প্ল্যানিং। সবচেয়ে পছন্দের যে দিনগুলোর মধ্যে আমার জন্মদিনটা একটা খুব পছন্দের দিন। তো গত 2 বছর আসলে আমার আব্বু মারা যাওয়ার পর থেকে ব্যক্তিগতভাবে আমি আর জন্মদিনটা আসলে উদযাপন করছি না। তো আমার কাছের মানুষে তারা আসলে সারপ্রাইজ দেয়, যেমন এবার হয়েছে আমাদের ওদিনকে শুট ছিল, শেষ করে আমার যখন গ্রুমিং স্কুল ক্লাস করতে যাবো তখন আসলে আমার স্টুডেন্ট যারা বর্তমানে রানিং আছে তারাই আমাকে সারপ্রাইজ দিল, ফুল নিয়ে আসলো, তারপরে কেক টেক এনে হাজির, একদম মানে অনাকাঙ্ক্ষিতভাবে আমার একটা পার্টি হয়ে গেছে। চলচ্চিত্র নিয়ে কাজ করতে যাচ্ছে, নিজেই একটা গল্প লিখেছি এবং সেটা নিয়ে আমি অলরেডি অনেকদিন এগিয়ে গিয়েছি। অলরেডি আমার কিছু গান
লেখা হয়ে গেছে এবং স্পট ভিজিট করানো হয়ে গেছে কোথায়, এবং সবথেকে বড় ব্যাপার যে আমার যে ফিল্মটা করতে যাচ্ছে এটা আসলে একদম নতুনদেরকে নিয়ে আমি করবো, তাদেরকে একটা এখানে একটা বড় একটা প্ল্যাটফর্ম দেবো, এখানে আমি সেলিব্রিটি কাউকে রাখছি না, তো এখানেও ইয়াং জেনারেশনদেরকে নিয়ে আমার কাহিনিটা বাংলাদেশে একদম নতুনত্ব একটা ফিল্মকে আমি করে দিতে চেষ্টা করব, যেখানে উদ্যম থাকবে, যেখানে চমৎকার কাহিনী আছে, যেখানে আমি একটু ওয়েস্টার্ন বেস আই মিন আমি খুব মডার্নাইজ করে একটা রিয়েলিস্টিক টাইপের একটা ফিল্মকেও করতে চাবো, আশা করি যদি কমপ্লিট করতে পারি আমার পুরো টিমটাই সাকসেসফুল হবে আমি আশা করি, এবং যারা অডিয়েন্স আছে যারা দেখবেন তারাও আশা করি উপভোগ করবেন আমার চারটা গান আছে। এটা একদমই একটা অ্যাডভেঞ্চার টাইপ অ্যাডভেঞ্চারমূলক কোনো কাহিনি এবং একদম ইয়াং জেনারেশনকে একটা গ্রুপ নিয়ে কাহিনিটা ছবিটি শুটিং করতে চাচ্ছেন কোথায়? এখানে ঢাকা রাঙামাটি কক্সের বাজার কিন্তু অ্যারেঞ্জ করেছি বা বিউটি কনটেস্ট ইন্ডিয়ার সাথে আমার একটা কথা চলছে, ইন্দো বাংলা যৌথভাবে আমরা একটা ইভেন্ট করতে যাচ্ছি যেটা ফটো সুন্দরী যে ব্যাপারটা থাকে বিউটি কনটেস্ট, বাট ছেলেদের মেয়েদের আমরা কম্বাইনলি করছি, এটা নিয়ে খুব শীঘ্রই হয়তো প্রচার করবো। ছোঁয়া থেকেও বেশ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যানিং আছে, চোখা নিয়ে কাজ করছি, আমি বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করছি, বরাবরই এটা কাজ করে থাকি, এটা আমার একটা খুব ভালো লাগা কাজ করে। আর এটার পিছনে আর একটা কারণ আছে, নতুনরা কাজের প্রতি খুবই সিরিয়াস হয়, তারা যে কোনো কাজকে তারা খুব মূল্যায়ন করে, সেলিব্রিটি তাদেরকেও আসলে সময় করে শিডিউল মিলিয়ে কাজ করতে হয়, চাইলে অনেক সময় হয়তো আমরা সময় মেনটেন করতে পারি না বা তাদের শিডিউল আমরা চেয়েও পাই না, আর নতুনদেরকে নিয়ে এই ব্যাপারগুলো একদমই নির্ঝঞ্ঝটভাবে কাজ করা যায়, এই দিকগুলো মাথায় রেখে নতুন দিক নিয়ে কাজ করার মজাই আলাদা। ছটা দেশে আমার অনেক কন্ট্রাক্ট হয়ে গেছে, ছটা দেশে আমি আমার টিম নিয়ে যাব, দুবাই, কাতার, সিঙ্গাপুর, এরকম বেশ কিছু অলরেডি কথা হয়ে গেছে, হয়তো নেক্সট মান্থ থেকে আমাদের ট্যুর শুরু হয়ে যাবে, বাট এর আগে অস্ট্রেলিয়াতে আমাদের ট্যুর হওয়ার কথা ছিল, করোনার কারণে ওটার পরে করা হয়ে ওঠেনি, এবং এমনকি ডিসেম্বরেও আমার ইন্ডিয়াতেও অভিজ্ঞতা সহ আছে, ওখানে আমি যাবো আর কি। দোয়া করবেন, স্বপ্নচার জন্য দোয়া করবেন, স্বপ্নচার পরিবারের জন্য দোয়া করবেন, আবারও কৃতজ্ঞতা জানাই, যে কোনো প্রয়োজনে আমি আমার স্বপ্নচার আপনাদের সাথে আছি সবসময়, আগামীতেও থাকবো।